নমস্কার, আমি শিলিগুড়ি থেকে সুপর্ণা বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনার বেরিয়ে পড়লাম বিকেলবেলা একটু মার্কেটে ঘুরতে। আজকে একা যাচ্ছি, সঙ্গে কোনো সাথী নিয়ে যাচ্ছি না, বুঝছেন? কারণ কি, হঠাৎ করে মাথার মধ্যে ঢুকলো যে চলো মার্কেটে একটু ঘুরিয়ে আসি। আর টোটোতে উঠে পড়েছি, একদম মানে একা একাই উঠে পড়েছি। একটু ভয় ভয় লাগছে, কিন্তু এখন আর ভয় করলে চলবে না, একা একাই বেরিয়ে পড়লেই ভালো, বুঝছেন? আপনার এই হচ্ছে, দাঁড়ান দেখায়, এই হচ্ছে মাঠে আমাদের মণ্ডপ তৈরি হচ্ছে। জানি না এবার পুজো কী হবে, সবার কাছে তো শুনছি এবার পুজোয় নাকি বৃষ্টি পড়বে, কি জানি পুজোটা কি মাঠে মারা হয়। যাই হোক, এগুলো খারাপ কথা ভেবে লাভ নেই, তাহলে চলুন। আজকে আমার ভাগ্য ভালো যে সবগুলো রাস্তায় ফাঁকা ফাঁকা পাচ্ছি, বেশ ভালো লাগছে, হাঁটতেও ভালো লাগছে, ওয়েদারটাও বেশ সুন্দর, বেশ আরাম লাগছে। মার্কেটে এত ভিড়, অল্প অল্প করে ভিডিও তুলছি, বুঝছেন? আর জিনিস কিনতে গেলে পুরোটা ভিডিও করা যাওয়া সম্ভব না, বুঝছেন? গুড মর্নিং, এখন সকাল 8টা বাজে, কি বৃষ্টি হচ্ছে! বল, কোথায় ওদের ছিল আপনার 40 ডিগ্রি, আর কোথায় নেমে গেছে 26-29 বোধহয় হবে। এত সুন্দর ওয়েদার, আর আমাদের এই ফ্ল্যাটে যেমন হচ্ছে গরম হয় তেমনি ঠান্ডাও হয়, একটু বৃষ্টি হলে কি সুন্দর ওয়েদারটা হয়ে যায় জানেন তো। আর কি হাওয়া দিচ্ছে, কি ভাল লাগছে, হ্যাঁ বেশ ভালো লাগছে। আর এই বৃষ্টির মধ্যে না খালি মনে হয় শুয়ে থাকি শুয়ে থাকি, হ্যাঁ খুব মানে একটা বেশ দারুণ একটা ওয়েদার সৃষ্টি করছে। যাই হোক, এই দিনে মনে হয় খিচুড়ি খাও আর শুয়ে থাকো, কিন্তু শুয়ে থাকলে হবে, বাড়িতে অনেক কাজ আছে। তো বাজার থেকে শাড়ি কিনেছি, দেখাবো না এখন, শাড়ি দেখালেই পুরনো হয়ে যাবে, যখন পরবো তখন দেখাবো। হ্যাঁ, এখন আমি আজকে কি কি কিনেছি, ছোটোখাটো জিনিসই কিনেছি, মানে কি আপনি মার্কেটে যখন বেড়াবেন তখন এই যে কাপড়গুলো শুকায়নি, বুঝছেন, ওই জন্য মেলে দিয়েছে। আজকে আবার মেয়ে আসবে, মেয়ে আসবে যখন কানে কিচ্ছু পড়িনি, কারণ কানের একটা জিনিস কিনেছি, সেটা পরে দেখাবো আপনাদেরকে। তাহলে আর বেশি দেরি করবো না, আবার আমার কাজ আছে। হ্যাঁ, তাহলে চলুন যাওয়া যাক। তাহলে চলুন দেখা যাক কী কী কিনেছি। প্রথমে কানের দেখায়, কোথায় গেল কানেরটা? এই যে এইখানে দুটো কানের কিনেছি, আমার এই এই ধরনের কানের ছিল না। হ্যাঁ, আর একটা ভালো লাগলো, এগুলো সবই হচ্ছে 100 টাকা করে ফিক্সড প্রাইস, হ্যাঁ কোনো কিছু কম করবে না। উ হালকা আছে, আপনার আগে যে কানেরগুলো আমরা পরতাম, আমি পরতাম, সেগুলো হচ্ছে কি বলুন তো প্রচণ্ড ভারী ছিল, আর এগুলো কিন্তু হালকার মধ্যে বেশ সুন্দর। হ্যাঁ দেখেন, মুখটাই চেঞ্জ করে যায় আমার। আবার মুখে জানেন তো, আমাকে আমি চেঞ্জেস দেখেছি আমার মুখের মধ্যে, অনেকের মুখে ছোট কানের মানায় না, আমার কিন্তু ছোট কানের বেশ ভালো, এই বড় কানের কি বলছি দাঁড়ান, মানে বড় কানের মানায় না অনেকের মুখে, কিন্তু আমার মুখে কিন্তু বড় কানের মানিয়ে যায় আমার মনে হয়। এই যে দেখুন, চুলটাকে ছেড়ে দিই, দাও আমার মুখে মানিয়ে যায়। হুম, অনেকদিন ধরে পরি না তো অস্বস্তি বোধ করছে মনে হচ্ছে। যাই হোক দেখা যাক। হ্যাঁ এই যে মানিয়েছে না কানেরটা। হুম, আরেকটা ছোট কানে কিনেছি, মানে মিলিয়ে ঝুলিয়ে কিনি, আমার মেয়ে তো কোনো কানেরই পরে না। এই যে এরকম একটা আছে, হ্যাঁ দুটো আছে আমার কাছে, কিন্তু এই কানেরগুলো পরের সঙ্গে না জিন্সের প্যান্টের সাথে টপসের সাথে খুব ভালো মানায়। তার আমি দেখাচ্ছি, এটা খুলে দিই। আমি মার্কেটে গেলে পরে মাঝে সাথে একটা একটা করে কিনলে পরে, মাসে মনে করেন একটা যদি করে কিনেন না তাতেই আপনার প্রচুর। বহুদিন পরে মার্কেট গেলাম, মার্কেটে যাওয়াই হয় না, আর একা একা বেরানোই হয় না। শিলিগুড়িতে যে মাঝে একটা রুটলো না, ওই যে মেয়ে পাচার, তাতে আমার ভয় পেয়ে গিয়ে আমি আর বেরাচ্ছিলামই না। হ্যাঁ এবার ফার্স্ট, মানে ওইসব খবরের পরে এবার ফার্স্ট আমি বেরালাম। এই এই হচ্ছে ইশানা, আমার কাছে লালও আছে কালো আছে, কিন্তু এই কালারটা না সাদা কালারে ছিল না, তা আমি মনে করলাম এটাই বেস্ট হবে, আমার এই কানেরগুলো পরতে খুব ভালো লাগে। আর এটা দেখলাম আপেল কানের, হ্যাঁ আমি শীতের দিনে পরে সেনগুপ্তর পাশে বলতাম এই যে আপেল, এই যে আপেল ঝুলছে,
কিছু কিছু কানের না বেশ মজা করার জন্য ভালো, বুঝছেন? আমার তো বেশ ভালো লাগে। কি কি বলতে থাকি দেখো। হ্যাঁ ভালো না প্লেনের মধ্যে? আমার খুব স্মার্ট লাগে এইসব কানে পড়লে পরে। যাই হোক, আরেকটা এই ও এই বটুয়াই বলে বোধ হয়, এই বটুয়াগুলো আমার খুব ভালো লাগে। হ্যাঁ এইগুলো দুটো কিনেছি, একটা হলুদ কিনেছি শাড়ির সঙ্গে ম্যাচিং করে করে, হলুদের সময় হলুদ, লালের সময় হলুদ নিয়ে যাবো আর হলুদের সময় লাল নিয়ে যাবো, বুঝছেন? এই দেখুন আমার কাছে লাল ছিল এই সেনা, আবার এইটাও কিনেছি, এইগুলো 100 টাকা করে দিচ্ছে। কি ভালো লাগছে দাঁড়ান ছবি তুলে নিতাম একটা। তাই এই বটুয়াগুলো কিনেছি, আমার খুব ভালো লাগে অল্পের মধ্যে আপনার ম্যাচিং ম্যাচিং করে পরার জন্য, খুব সুন্দর না? কি সুন্দর দেখুন, আমার খুব ভালো লাগে। এগুলো ছোট ছোট জিনিস কিনেছি। ও মেয়ের জন্য কিনেছি হচ্ছে এই হচ্ছে দিয়ে, এটা কি বলে নাম দেয় না, দাঁড়ান দেখা দেখা, এখন এইগুলো পড়লে দেখতেও সুন্দর লাগে। আগে আমাদের সময় ছিল এগুলো, তাই মনে ভাবি যে আমরা ভাবি যে নিউ ট্রেন্ডিং, না এগুলো আমাদের সময় ছিল, আবার উঠেছে। মেয়ের জন্য কিনেছি এটা, মাঝে সাঝে আমারও পড়া যাবে। হ্যাঁ আমার বেশ ভালো লাগে এগুলো জিনিসগুলো করতে। আচ্ছা এই হচ্ছে ব্লাউজ, আপনার এই ধরনের ব্লাউজগুলো আপনার লাল, একটা সবুজ, হলুদ, নীল, আমার হোয়াইট নেই, হোয়াইট কিনে নিয়ে আসতে হবে, এরকম কিনে নিলে পারে আপনার সবার সঙ্গে সব কিছু পরে যাবে। কি ভালো লাগছে না আমার এই সব ব্লাউজগুলো না পরতে খুব ভালো লাগে, খুব সুন্দর। যাই হোক এই কিছু কিনেছি, ব্যাস কেমন লাগছে? যাই হোক এখন যাব হচ্ছে এই ডিব্বার মধ্যে, এই যে আগের বছর কেনা, এই যে না হোয়াইট তো ছিল, আচ্ছা ওটা ইয়ে হোয়াইট আর রেড, রেডও আছে ব্ল্যাকও আছে বোধ হয়, দেখতে লাগবে। যাই হোক এই একই রকম হয়ে গেল মনে হচ্ছে, না এটা একটু অন্যরকম, এটা হচ্ছে আপনার বুঝতে পারবেন এটা বিস্কুট কালারের মতো, এটা হোয়াইট পিওর হোয়াইট, এটা হচ্ছে বিস্কুট কালার। যাই হোক ওহো এই যে ব্ল্যাক, ব্ল্যাক রেড ছিল না, না ও রেড ফুলের ছিল। যাই হোক তাহলে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি, টাটা বাই বাই, আবার নেক্সট দেখা হবে।